আমাদের কাছে সম্পর্ক মানেই একটা অন্যরকম অনুভূতি। সম্পর্ক কোনো সীমাবদ্ধ শব্দে আবদ্ধ নয়, সে যে কোনো সম্পর্ক হতে পারে। ভালোবাসার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, বাবা মায়ের সম্পর্ক, সন্তানের সম্পর্ক, আরও অনেক অনেক সম্পর্ক আর অনেক অনেক মানসিক চাহিদা। আমাদের কাছে সম্পর্ক মানেই একটা মানসিক চাহিদার প্রসঙ্গ চলে আসে, সেই সম্পর্কের প্রতি নির্ভরতা, ভালোবাসা অপেক্ষা তার প্রতি সহনশীলতা, সব কিছু একটা সম্পর্কের বিশেষ অনুভূতি। তবে সেই সম্পর্কে তখন একটা থমকে যাওয়া অনুভূতি চলে আসে যখন সম্পর্ক শুধুই স্বার্থের জন্য হয়ে যায়। আমরা যখন কাউকে ভালোবাসি, উজাড় করেই ভালোবাসি, কিন্তু যখন বুঝতে পারি সেখানে স্বার্থের প্রবেশ ঘটেছে, তখন কোথাও থমকে গিয়েও আবার অভ্যাসের দাসের মতো বাধ্য হই সব কিছু মেনে নিতে। কিন্তু যদি নিজেকে প্রশ্ন করা যায়, এটা কি নিজের জন্য ভালো হচ্ছে? কোথাও দেওয়ালে পিঠ ঠেকে যাবার মতো অবস্থা এসে যায়, তখন দেখবেন আপনার ব্যবহারিক পরিবর্তন আসছে। সহ্য করতে করতে আপনি অনেক পরিবর্তন হয়ে গেছেন। একটা সময় যাওয়ার পর মনে হবে আপনি হাঁপিয়ে গেছেন, দম বন্ধ লাগছে। যে সম্পর্কে স্বার্থের প্রবেশ ঘটে সেখানে একপক্ষের বারবার নিজেকে উজাড় করে দেওয়াতে কোনো শান্তি আসে না। ধরুন একজন নতুন স্বামী স্ত্রী, পারিবারিক কারণে স্বামী বিয়ের পরই তার স্ত্রীকে বলল, কত টাকার গয়না আছে তোমার? সেই মুহূর্তে স্বামীর পাশে দাঁড়ানো অবশ্যই স্ত্রীর কাছে বিশেষ কর্তব্য, সে যতটা পারে স্বামীকে সাহায্য করে। কিন্তু যতই দিন যায় স্বামী এই সুযোগের সদ্ব্যবহার করতে থাকে, টাকা নয়তো গয়না, কিংবা বাবার কাছ থেকে নানাভাবে টাকা চাওয়া শুরু করে, আর স্ত্রী বিয়ে আর সম্পর্ক বাঁচাতে নীরবে সব সহ্য করে। কারণ প্রতিবাদ করলেই তাকে ছেড়ে চলে যাওয়ার ভয় দেখানো আর মানসিক অত্যাচার। মনে রাখবেন, সাইলেন্ট ট্রিটমেন্ট একটা সাংঘাতিক মানসিক অত্যাচার। যে মানুষ বাইরে একটা সুন্দর মুখোশ পরে সবার কাছে খুব ভালো ব্যক্তিত্ব, সেই মানুষই বাড়ির ভেতরে কি করছে সেটা সেই বাইরের লোকেদের কাছে অজানা। এই স্বার্থের জন্য প্রয়োজন ফুরিয়ে গেলে সেই মানুষ হাত ছেড়ে দিতে পিছুপা হয় না। আবার এমন অনেক বন্ধু আছেন যারা নিজেদের স্বার্থে আপনাকে ফোন করেন, দেখা করেন, তাদের দুঃখ যন্ত্রণার গল্প শোনান, কিন্তু যখন আপনি সমস্যায় পড়েন তখন দেখবেন গোলটেবিল বৈঠক করে আপনার বিষয়ে আলোচনা করতে বসবে, বিচার চলবে, কাটাছেঁড়া হবে আপনাকে নিয়ে। এরকম মানুষ চারিদিকে আছে। আমরা মানুষ, আমরা বিশ্বাস করি, আমরা ঠকি, আবার আমরাই বিশ্বাস করি। কিন্তু সেই ঠকার অনুভূতি আমাদের নতুন পদক্ষেপ ফেলার সময় ভাবায়। এটাই আমাদের শিক্ষা। যতই ভালোবাসা থাকুক আর দায়িত্ব থাকুক, মনে রাখবেন আপনি নিজে গুরুত্বপূর্ণ। সম্পর্ক নির্ভর করে দুজনের ক্ষেত্রেই, চাওয়া পাওয়া নির্ভর করে দুজনের থেকেই। হয়তো মানুষ ভিন্ন, তাই তার প্রকাশ ভিন্ন, কিন্তু সেটা শুধুমাত্র ব্যবহারের ক্ষেত্রে সম্পর্ক, সেটা আমরা মেনে নিতে পারি না। ভালোবাসা গুরুত্বপূর্ণ, কিন্তু স্বার্থ, যা সম্পর্কে তিক্ততা আনে, সেটা কি ভালো?